আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিনা পানি দেবী সরস্বতীর পুজো উপলক্ষে আমি পূজা বিটিএনের তরফে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাগদেবী সরস্বতী বন্দনায় উৎসাহ ও উদ্দীপনা উপত্যকা জুড়ে। সোনাইয়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। বিজেপি সরকারের আমলে সম উন্নয়ন হচ্ছে সব সম্প্রদায়ের, মন্তব্য আমিনুলের। অবৈধ অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করেছে কংগ্রেস, মন্তব্য বিধায়ক দিলীপ পালের। এবারে বিস্তারিত খবর। সাড়ম্বরে পূজিতা হলেন বাগদেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। সাড়ম্বরে সর্বত্র পূজিত হলেন বিনাপানি বাগদেবী সরস্বতী। মঙ্গলবার বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি অফিস আদালত ছাড়াও প্রতিটি ঘরে পূজিত হলেন দেবী সরস্বতী। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পূজায় সকাল থেকেই সবাই ছিল অতি ব্যস্ত। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ সব কিছু মিলিয়ে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয় সর্বত্র। ছাত্রছাত্রীরা সকালে উঠেই সেজেগুজে পুজোর কাজে নিয়োজিত হন। পুজো সেরে ছোট থেকে বড় মেয়ে প্রত্যেকেই রাজপথে বের হন রকমারি শাড়িসহ বিভিন্ন পোশাকে। ঠিক তাল মিলিয়ে ছেলেরাও নিজেদের মতো করে বিভিন্ন ধরনের বাহারি পোশাকে দিনটি উদযাপন করেন। সারাদিনব্যাপী বন্ধুবান্ধবদের মধ্যে হৈহল্লোর, বিভিন্ন রেস্তোরাঁতে রকমারি খাওয়া দাওয়া ও তার সাথে মোবাইলে সেলফি তোলা। এছাড়া সরস্বতী পুজো উপলক্ষে দ্বিচক্রযানে লং ড্রাইভে যাওয়া আজকালকার ছেলেমেয়েদের বাড়তি ফ্যাশনের মধ্যে পড়ে। অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে মঙ্গলবার উৎসাহ পরিলক্ষিত হয় গোটা উপত্যকায়। বাগদেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে মঙ্গলবার উৎসব মুখর হয়ে পড়ে গ্রাম বরাক। কুচি কাঁচা, স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া সহ বিভিন্ন পেশার লোককে সামিল হতে দেখা গেছে বিদ্যাদাত্রীর বন্দনায়। সারা উপত্যকার সঙ্গে ধলাইতেও এর ব্যতিক্রম ছিল না। এদিন ভোর হতেই পুজোস্থলের উদ্দেশ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। এলাকার বিভিন্ন স্কুলে বাগদেবীর অঞ্জলি প্রদানের জন্য ভিড় জমায় কুচি কাঁচারা। এভাবে পাড়ায় পাড়ায়ও আয়োজন করা হয় সরস্বতী পুজো। বিভিন্ন প্রতিষ্ঠানেও সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কাগজ কলমের কাজে বিভিন্ন পেশায় ব্যস্ত থাকা লোকদেরকে বাণী বন্দনায় অংশগ্রহণ করতে দেখা গেছে। এদিকে কচি কাঁচারা উৎসাহ উদ্দীপনায় নানা সাজে সেজে বিদ্যাদাত্রী হংসবাহিনীর বাণী বন্দনায় মত্ত হয়। কেউ লালপাড় সাদা শাড়ি পরে, আর কেউ অন্য পোশাক পরে বিদ্যাদাত্রীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মায়ের কাছে বিদ্যাং দেহি বলে আশীর্বাদ কামনা করে। সঙ্গে চলতে থাকে মহাপ্রসাদ বিতরণ। সব মিলিয়ে আবহাওয়া অনুকূল থাকায় সাড়ম্বরেই বিদ্যার আরাধনায় মেতে ওঠে গোটা উপত্যকা।
সোনাইয়ে দোকানের ভেতরে ব্যবসায়ী রহস্যজনক মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। সোনাই বাজারের নিজ দোকানেই ব্যবসায়ীর পঞ্চা গলা মৃতদেহ উদ্ধার। মৃত ব্যবসায়ীর নাম পার্থ প্রতিম নাথ। সোনাই মতিনগর রোডের বাসিন্দা, আনুমানিক বছর 45-এর ব্যবসায়ী পার্থ প্রতিম সপ্তাহ দিন থেকে নিখোঁজ ছিলেন। এ নিয়ে সোনাই থানায় নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেছিলেন পরিবারের লোকেরা। সোনাই বাজারের নিজস্ব জায়গায় বাঁশ বেতের সামগ্রীর দোকান ছিল তার। নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ ছিল দোকানটি। দোকানের একটি দরজার বাইরের দিকে তালা লাগানো ও অন্য দরজা ভেতরের দিকে বন্ধ ছিল। দোকানের ভেতর থেকে পচা গন্ধ বের হওয়ায় মঙ্গলবার পুলিশের সহযোগে পরিবারের লোকেরা দরজা ভেঙে ভিতরে পার্থ প্রতিমের লাশটি উদ্ধার করেন। ঘটনাটির রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে সোনাই পুলিশ। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন পরিবারের লোকেরা। দোকানের ভেতরে ব্যবসায়ীর পচা গলা মৃতদেহ উদ্ধারে সোনাই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বিগত সপ্তাহ দিন থেকে তারে খুঁজিয়া পাওয়া যান তে না পাইয়া আমি আজ থেকে ধরে নিন 7 দিন আগে আমি একটা মিসিং কেস দিছি। মিসিং কেস যেদিন দিছি ওই দিন সন্ধ্যা সময় পুলিশ আইসি। পুলিশ আইয়া ওদিকে পাখে দিয়ে সাইয়া পাওয়া না কেউ নাই, কিচ্ছু না। ওই মানে রইছে। এরপরে কালকে হঠাৎ আমার দোকানে কাস্টমার আছে, কাস্টমারে কই যে কেউ স্মেল মারে একটু। যেতে আজকে সব আইসুন বাড়ির আইয়া থানা গিয়া পুলিশ লইয়া আইয়া এটা বাঙ্গাইয়া ওইটা বাবা আমনে দোকান দিত। এটা দোকান মানে ওই যে ঝাড়ু রেমা কুড়ালর বাদা এগুলা সন্দেহ তো ধরে নেন পোস্টমর্টম তো করতে লাগবো। এরপরে না আসল ইয়োটা বাইরে বিজেপি সরকারের আমলে প্রত্যেক সম্প্রদায়ের সম উন্নয়ন হচ্ছে। সোনাইয়ে 83 লক্ষ টাকার জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা করে মন্তব্য আমিনুল হকের। জলজীবন প্রকল্পের মাধ্যমে সোনাই সমষ্টির অকেজ জল সরবরাহ প্রকল্পের সংস্কার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে বহু জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার পূর্ব সোনাইয়ের আমতলা জল সরবরাহ প্রকল্পের সংস্কার কাজের সূচনা হয়। 83,60,000 টাকার কাজটির ফলক উন্মোচনের মাধ্যমে সূচনা হয়। সভায় স্থানীয়রা দীর্ঘদিনের জলের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানান। বক্তব্য উপস্থাপন করতে গিয়ে আমিনুল হক বলেন, বিজেপি সরকারের আমলে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সমানভাবে উন্নয়ন হচ্ছে। প্রতিটি সরকারি প্রকল্পে সংখ্যালঘুরাও সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, আসল সাম্প্রদায়িক দল হল কংগ্রেস ও AIUDF। ভোট আসলেই সংখ্যালঘুদের নানা ভয় দেখিয়ে ভোট আদায় করে। এর থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যেটা আমরা হয়ে যাই তাই নম্বর দিয়া যাইতাম, এর পরে যদি আমরা তাহলে ভুলি যাই গিয়া আমরা কাউকে শ্রদ্ধা করি আল্লাহর কাছে আমরা দোয়া করব। যার কারণে আমি বেশি লম্বা করেন না, আগে আমরা তাহলে খেয়াল করতাম, তাহলে আমরা মায়া করতাম, আর তাই আমরা মায়া করে যাইতে আরো করবা। স্বাধীন বাজার সেন্টার লুটতে কম নয়, এত সুন্দর হয়েছে। তোমাদের সময় কি ছিল সব মহিলারা আপনারা জানেন, গড়ে গড়ে আপনারা বিশুদ্ধ জল পাইবা, ঘরে ঘরে বিশুদ্ধ জল পাইবা, রাস্তাঘাট ভালো হয়েছে। আজকে আপনারা আমতলার টানে বরখালের ফারার রাস্তা ভালো হয়েছে, হয়েছে না নি? হ্যাঁ, কংগ্রেসি অকলরে AIDF অকলরে জিগার করবা, আগে কেন হইল না রে বা? আর এখন EMLR বুট দিলাম না, এর বাদত তো সারা হয়। হ্যাঁ, এরপরেও তো হয় এর লাগে আপনারা কই আর বুট ঠকাইছ না, আর ঠকাইবা না। বিজেপি কোনো কমিনাল নাই। বিজেপি যদি সাম্প্রদায়িক দল হইতো এই করোনা মহামারীর সময় প্রত্যেক মুসলমান মানুষে বিনামূল্যে রেশন আপনারা পাইছেন, পাইছেন না নি? তবে হিন্দু মহিলা আগলে গ্যাসের চুলা সিলিন্ডার পাইছেন, ঠিক ওইভাবে আপনারা মুসলমান মহিলা আগলে গ্যাসের চুলা সিলিন্ডার পাইছেন। যেভাবে হিন্দু মহিলা আগলে যাদের ঘরে বিদ্যুৎ ছিল না তারা যেভাবে পাইছে, আপনারা মুসলমান মহিলা ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে বিজেপি কোন জায়গার কমিউনাল? আমি কইতেছি সবচেয়ে বেশি কমিউনাল হলো কংগ্রেস।
অবৈধ অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করেছে কংগ্রেস। ভূমিপুত্রদের জমির পাট্টা দিতে চায়নি তারা, মন্তব্য বিধায়ক দিলীপ পালের। ভূমিপুত্রদের জমির অধিকার দেয়নি কংগ্রেস সরকার। জমির পাট্টার জন্য ভূমিপুত্ররা বারবার আন্দোলন করেছেন, কিন্তু কংগ্রেস সরকার প্রকৃত ভূমিপুত্রদের জমির পাট্টা দিতে পারেনি বা দিতে চায়নি। ভোটের জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করেছে কংগ্রেস সরকার, কিন্তু ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার ভূমিপুত্রদের জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছে। লক্ষাধিক ভূমিপুত্র পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে। মঙ্গলবার কাঁঠাল রোডে আয়োজিত এক অনুষ্ঠানে 51টি ভূমিপুত্র পরিবারকে জমির পাট্টার অনুদানপত্র তুলে দিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি বলেন, দীর্ঘদিন থেকে জমি থাকলেও জমির অধিকার থেকে বঞ্চিত ছিলেন ভূমিপুত্ররা। বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন বিধায়ক। এদিকে দ্বিতীয় লিংক রোডে মুখ্যমন্ত্রীর আনটাইড ফান্ড থেকে বরাদ্দকৃত 25 লক্ষ টাকার একটি কমিউনিটি হলের কাজেরও এদিন সূচনা করেন বিধায়ক দিলীপ কুমার পাল। को पहले पता होगा कि गैस कनेक्शन के लिए लेंस पता चाहिए होता है, बट जिसका पास पता नहीं है उसको नहीं मिल सकता है। तो अभी तो वो सब चीज़ मिल ही जाएंगे, क्योंकि अभी जो पता है उसका वजह से आप लोग गवर्नमेंट स्कीम या हो लोन या हो वो सब भी आप लोग अप्लाई कर पाओगे। वर्तमान बांग्लादेश से बांग्लादेश थेके তারা তাদের ভোটের স্বার্থে তারা যে অনুপ্রবেশ শুরু করিয়েছিল এখন বন্ধ আছে। কংগ্রেস পিরিয়ডে অনুপ্রবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আমরা জানি, অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ। তারা চর অঞ্চল বলুন, পাহাড় অঞ্চল বলুন, সত্রের জমি বলুন, সব কিছু তারা দখল করে নিয়েছিল। কংগ্রেস সরকার একজন ভূমিপুত্রকেও পাট্টা দিতে পারেনি বা দিতে চায়নি। খাদ্য সুরক্ষার রেশন কার্ড থেকে বঞ্চিত সোনাই সমষ্টির হত দরিদ্র পরিবারগুলোর মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বিগত কংগ্রেস সরকারের আমলে সোনাই সমষ্টিতে বহু সুবিধাবাদী পরিবার খাদ্য সুরক্ষার রেশন কার্ড পেয়েছিল, অথচ খাদ্য সুরক্ষার চাল থেকে বঞ্চিত হয়েছিল বহু দরিদ্র পরিবার। এ নিয়ে সরব হলেন স্থানীয় বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। উপাধ্যক্ষের উদ্যোগে প্রায় 300টি ধনী পরিবারের কার্ড বাতিল করে গরিব পরিবারের জন্য কার্ড বরাদ্দ করেছে বিভাগ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কার্ডগুলো বিতরণ করেন তিনি। সোনাই মাল্টিপারপাস হলে এদিন এক সভার মাধ্যমে প্রথম পর্যায়ের 156 জন হিতাধিকারীর হাতে কার্ডগুলো তুলে দেন তিনি। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, বিগত কংগ্রেস সরকারের আমলে খাদ্য সুরক্ষার রেশন কার্ডে ব্যাপক দুর্নীতি হয়েছিল, প্রকৃত গরিব মানুষরা যাতে কার্ড পান তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন। বক্তব্য রাখতে গিয়ে পুর সদস্য আজাদ হোসেন লস্কর, নরসিংপুর সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, বিজেপির পশ্চিম সোনাই মণ্ডলের সভাপতি প্রদীপ দাস প্রমুখ বিধায়কের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। আর সবচেয়ে আগে আমাদের বিধায়ককে ধন্যবাদ দিতে হবে। আমাদের বিধায়ক একদম গরিব থেকে গরিবতর এবং অসহায় বঞ্চিত এবং নিপীড়িত মানুষদেরকে খবর রাখতে পারেন এবং নিপীড়িত মানুষদেরকে কাজ করেন। গ্রাসরুট লেভেল একদম নিচে থেকে উপর পর্যন্ত সবটা খবর, বিপদে আপদে দুঃখে সুখে আমাদের বিধায়ক যে আপনাদের পাশে থাকেন। 300 জন দরিদ্র পরিবারের থেকে আপনার রেশন কার্ড সারেন্ডার করা হয়েছে, আর ওই টাকা 300 জন গরিবদেরকে রেশন কার্ড দেওয়া হবে। আজকে 156 জনদের আমরা দিব, আগামী 2-1 দিনের মধ্যে আরো 145-144 জনকে দিব। টোটাল 300 জন গরিব পরিবারের যাদের কাছে রেশন কার্ড ছিল তাদের রেশন কার্ড আমি প্রায় চিনিয়ে এনে গরিবদেরকে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করেছি। নিশ্চয় যারা ধনী মানুষেরা আমাকে অভিশাপ দিবে যে আমার রেশন কার্ডটা চিনিয়ে নিয়ে গরিবদেরকে দেওয়া হয়েছে। আমি ধনী মানুষের অভিশাপ আমি কেয়ার করি না, যদি গরিবের আশীর্বাদ থাকে, গরিবের যদি আশীর্বাদ দেওয়া থাকে যত ধনী মানুষরা অভিশাপ দেওয়া আমার লাগবে না, কারণ ধনী মানুষের পেটে বাত আছে, পেটে বাত থেকে কেউ অভিশাপ দিলে লাগে না। উপাস মানুষে যদি অভিশাপ দেয় ওই অভিশাপটা লাগে।
চুরি করতে এসে হাতে মহিলার দায়ের কোপে আহত হয়ে পালিয়ে গেল চোর। ঘটনাটি সংঘটিত হয়েছে বরখোলার নারায়ণছড়ায়। হাতে দায়ের কোপ খেয়ে পালিয়ে গেল চোর। সোমবার এই ঘটনাটি সংঘটিত হয় বরখোলা থানাধীন নারায়ণছড়ায়। রাত 9টা নাগাদ হিরু সাউয়ের স্ত্রী সুমিতা সাউ নিজের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ শব্দ পেয়ে তাকিয়ে দেখেন জানালা দিয়ে একটি হাত দেখা যাচ্ছে। সাহসী সুমিতা কোনো শব্দ না করে একটি দা দিয়ে কোপ বসান চোরের হাতে, আর দায়ের কোপ খেয়ে আহত চোর পালিয়ে যায়। এদিকে সুমিতার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। চোরের নাগাল না পেলেও তারা রক্তের দাগ দেখতে পান। মঙ্গলবার বরখোলা থানায় এ নিয়ে এক মামলা দায়ের করা হয়। হাত ঢুকাইছে তোলা দিয়ে জানলা সিধা, এরপরে গিয়ে আমি তো চিল্লা কিছু করছি, দুই গরম মানুষ পাশ পার হয়েছে, বারবার করে তো বার হয়েছি, আমরা বারবার করে মানুষ পাইছি না, এবার কোনে হাল্লা করছে তো গেছে গিয়ে মানুষ। এরপরে গিয়ে আবার 5 দিন পরে 15 তারিখে আবার রাত বেশ হয়েছে না, 9টা রাত হয়েছে, আর ওলা জানলা সিধা আমি খাইয়া 8:30 খাইয়া খালি পিঠা খুঁজছি, দরজা জানলা বাল থেকে লাগাইছি না বো, পরে দেখছি হাত উগামছি বেটা মানুষের হাত, আর উঠিয়ে আইছি ফাঁকর আইয়া আর ডাল হয়েছি, ডাল হইয়া মধ্যে ফাঁকর যাইবার দরজা আসে, দরজার মধ্যে গুপাইছি আমি উবানি পরে তো আমি হাতে কথা পাকছে, মেন মেন মার হাতে হলো আঙুল মারছি ছেদ, আমি ছেদ মারিয়া বেটা ঘুরিয়া আইসা দিকে আইয়া মুঠি টানা উগাইছে, মনে করছে বেটি আইলে দৌড়মু, আমি কছি বেটি তো দরজা খুলতো না, বেটি একলা, এরপরে কি তার সন্তে ঘুরিয়া লাগা করে আসতে আজ গরম মুঠা মুচিয়া ফুটা মুচে আমার রাস্তা রক্তে বোলাটে ভর্তি উঠানো, আজ তখন তো থানা লইতে লাগবো, কেন অত বড় ঘটনা হয়েছে, এই ঘটনা তার ছাড়া মতো নাই, আমি একলা বেটি মাছ থাকলাম, এখন কোন যদি বড় ঘটনা, আমার বড় ঘটনা যদি হয় কে সামলাইব। আলগাপুর থানাধীন চিপোর সাঙ্গনে অল্টোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু 8 বছরের স্কুল ছাত্রীর, প্রতিবাদে সড়ক অবরোধ। অল্টোর ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো 8 বছরের স্কুল ছাত্রীর। হাইলাকান্দি জেলার আলগাপুর থানাধীন চিপার সাঙ্গনে মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। 857 নম্বর নৌগ্রাম নিম্ন প্রাথমিক স্কুলের ছাত্রী পারভিন সুলতানা চৌধুরী স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। AS 11U4595 নম্বরের দ্রুতগামী অল্টো গাড়ি সুলতানাকে পেছন থেকে ধাক্কা মারলে জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়ে সে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অগপর জেলা সভাপতি আফতাব উদ্দিন লস্কর, যুব কংগ্রেসের জুয়েদ আহমেদ সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মরদেহ জাতীয় সড়কে রেখে ক্ষতিপূরণের দাবিতে চলে বিক্ষোভ। সড়ক অবরোধের খবর পেয়ে আলগাপুর পুলিশ এবং CRPF ঘটনাস্থলে আসে। আসেন আলগাপুরের চক্র আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট সপ্ততি এন্দো। সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এদিকে এই সময় মিজোরাম সীমান্তে কচুরতল পরিদর্শনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সঞ্চালক মুকেশ আগরওয়াল। তিনি তখন গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেন, অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সুলতানার পরিবারকে ক্ষতিপূরণের দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে সুলতানার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতালে। খুব দ্রুতগতিতে একটি এল্টো গাড়ি, এল্টো কার এসে এই বাচ্চাটিকে জায়গার ডেড বডি স্পট ডেড করে দেয়। তার স্পট ডেড হওয়ার কারণটা হয়েছে যে কিছুদিন আগে, আজ বর্তমানে রাস্তার এই ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, কিন্তু আজ থেকে 15 দিন হচ্ছে না এই রাস্তার কাজ করে যাওয়া। আপনারা নিশ্চয় দেখেছেন যে রাস্তা অত্যন্ত গর্ত হয়েছে, কেউ গই কইছে 2 ঘন্টা পিছ গইছে, আর 2 ঘন্টা পিছত গই তেও কইছে যে তেল দেওয়ার কারণে তেওর মধ্যে বহুত লিট হয়েছে। আজি একদম ওচৰত পাম্প, এই পাম্পটো একদম ওচৰত 1 কিলোমিটাৰ নহয়, আর তেও মানে এটা ডেড বডি রাস্তার উপর রাখি, তেও কইছে যে তেল দেওয়ার কারণে লেট হয়েছে, এইটার কারণে মই মানে নিন্দা জানাইছো 4 কিলোমিটাৰ আমি যেটা করেছে। আর এতিয়া মানে ADGP মই ধন্যবাদ দিছো মুকেশ আগরওয়াল সাহেব, উনি মানে যেটা করেছে একদম রাস্তা যেটা মানে তেও নিজে চোখকে দেখেছে, কিন্তু কাম শেষ অত নিম্নমানের যেটা কাজ হয়েছে রাস্তাটা ভাঙিয়ে গেছে গিয়ে, এবং রাস্তার জ সাইডে কোনো মানুষ পাবলিক চলার লাগে রাস্তার কোনো সাইড বাম নাই, যার কারণে কোনো কোনো অ্যাক্সিডেন্ট হয়, দাবি হয়েছে ওটা আমার জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ রেখে আমরা জেলা প্রশাসন এটা আসা দিতা এবং এটা দেওয়ার লাগে এই পরিবারকে। তৎসঙ্গে আমরা এটা পাবলিক ডিমান্ড রইল গোটা দলেশ্বর থেকে লই হাইলান্দি ডিস্ট্রিক্টের কাজ যেটা হয়েছে নিম্নমানের, হাইলান্দি জেলাধিপতি তথা আমাদের আলগাপুর সার্কুল মহোদয়া। এবারে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের ন্যায় এবারেও বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন অম্বিকাপট্টির হ্যাপি বয়েজ গ্রুপের যুবকরা।
মঙ্গলবার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনায় মেতে ওঠেন অম্বিকাপুরটির হ্যাপি বয়েজ গ্রুপের সদস্যরা। এ উপলক্ষে এদিন সকালে দেবীর পূজার্চনার আয়োজন করা হয়। দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন উপস্থিত সকলে। কোভিডের জন্য এবছর খিচুড়ি প্রসাদের পরিবর্তে প্যাকেট প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পুজো উপলক্ষে সকলের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় এদিন। হ্যাপি বয়েজ গ্রুপের পুজো এবার 12 বছরে পদার্পণ করল। প্রতি বছরই গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে পুজোর আয়োজন করে থাকেন। অনেক ছোট থেকেই গ্রুপের সদস্যরা সব ধরনের সামাজিক এবং ধার্মিক অনুষ্ঠানগুলো পালন করে আসছেন। অনেকটা বছর অতিক্রম হয়ে গেছে, এখন সেই কচি কাঁচারাই বড় হয়ে সেইভাবেই অনুষ্ঠান আয়োজন করছেন। আগামী দিনেও তাদের এই উদ্যোগ জারি থাকবে বলে জানান গ্রুপের সদস্যরা। বয়েজ গ্রুপে 12তম সরস্বতী পূজার আয়োজন করেছি। আমাদের এই পূজা 2010-এ আরম্ভ করেছিলাম আমরা সব সদস্যরা, আজ এটা 12 বছরে পাড়া দিল। তাই আমরা আজ সকালে আমাদের সরস্বতী মার পূজা আরম্ভ হয়েছে এবং একটু পরে ভোগ নিবেদন হবে মার, তারপরে হোমের মাধ্যমে পূজা শেষ হবে এবং সন্ধ্যায় আমরা প্রসাদের আয়োজন করে কোনো সন্ধ্যা আরতি হবে। তোমাদের এই পূজাটা কি চাঁদা তুলি করো নাকি? না, এবার আমরা আমাদের সদস্যরা মিলেই করেছি। এবার আমরা করোনার জন্য কেউ কাছে যাইনি, তাই আমরা প্রসাদের আয়োজন কি করেছি সন্ধ্যায় আর কি একটা করেছি সন্ধ্যা আরতির পরে। খিচুড়ি প্রসাদ তো করেনি? না, এবার করেনি আর কি, গ্যাদারিংটা করোনার জন্য, তাই আমরা এবার এটাই আমরা এবার করছি। নিয়মেই যত পূজাটা হবে এটাই আমরা করছি প্রসাদের আর। সামনে রেখে মাঠে নামলো সোনাই এআইইউডিএফ। পূর্ব সোনাইয়ে মঙ্গলবার ঘরে ঘরে অভিযান করলেন দলীয় কর্মীরা। বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলীয় প্রচার শুরু করলো সোনাই এআইইউডিএফ। মঙ্গলবার পূর্ব সোনাইয়ে ঘরে ঘরে যাই আমরা এআইইউডিএফ কর্মী সবাই কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান শুরু করলেন দলীয় কর্মকর্তারা। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক পদপ্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়ার নেতৃত্বে এআইইউডিএফ কর্মীরা পায়ে হেঁটে ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে পৌঁছান। পূর্ব সোনাইয়ের দক্ষিণ মোহনপুর, হাতিখাল, সুন্দরী, স্বাধীনবাজার, কচুদরম এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে জনগণের সাথে কথা বলেন। এ নিয়ে করিমউদ্দিন বরভূঁইয়া জানান, মানুষের বিভিন্ন সমস্যা শোনা ও তাদের সাথে কথা বলার জন্য এই অভিযান। এবারের নির্বাচনে বরাক তথা রাজ্যে এআইইউডিএফ এর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। হাতিখাল, দক্ষিণ মোহনপুর, এই মুহূর্তে আমরা দক্ষিণ শহীদপুরে আছি। আমরা বিভিন্ন জীবীর বিভিন্ন জনগণের সাথে যোগাযোগ করছি। মূলত আমরা ভোটার লিস্ট যেগুলো হয়েছে দেখা যাচ্ছে যে অনেকের মিসিং আছে, ড্রাফট লিস্টে নাম ছিল কিন্তু ফাইনাল লিস্টে নাম নেই। এই জন্য আমরা ভোটার লিস্টের কপি দিয়ে বুথ কর্মীরা সবার ঘরে ঘরে যাচ্ছেন, গিয়ে ভোটার লিস্ট ভেরিফিকেশন করছেন। যদি কারো নাম না থাকে তাহলে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য ইলেকশন কমিশনের কাছে আমরা যাচ্ছি। এইভাবে আমরা আজকে থেকে পুরো সমষ্টিতে আমাদের দলীয় নেতৃত্ব প্রত্যেকের ঘরে ঘরে যাবেন ভোটার লিস্ট নিয়ে। আগামীকালকে থেকে প্রত্যেকটি বুথে যাওয়া হবে এবং জনগণের বিপুল সাড়া, বিপুল উৎসাহ, ইউডিএফের প্রতি যে সমর্থন, হযরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের প্রতি মানুষের যে সমর্থন, তা নিঃসন্দেহে একটা সোনাই নয় শুধু বরাক উপত্যকা নয়, সমস্ত আসামে যে ঢেউ, যে সমর্থন, সেটা সত্যিকারের একটা এ ধরনের অন্তত জনসমর্থন আমরা আগে কখনো দেখিনি। তার জন্য সবাইকে আমি কৃতজ্ঞ, সংগঠনের সবাইকে ধন্যবাদ, জনসাধারণকে ধন্যবাদ। যথাযোগ্য মর্যাদায় পূজিত হলেন দেবী সরস্বতী। সরস্বতীর আরাধনায় সাউথ পয়েন্ট স্কুল।
সাউথ পয়েন্ট স্কুলে প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজার আয়োজন করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার করোনার প্রভাবের জন্য অনেকটাই সংক্ষিপ্তভাবে করা হয়। সারাদিন ব্যাপী চলে পূজার্চনা, অঞ্জলি প্রদান, হোম ইত্যাদি। তবে অন্যান্যবার মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়, কিন্তু এবার শুকনো মিষ্টি ও ফল প্রসাদ হিসেবে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র ছাত্রীরা। সকাল থেকেই তারা পূজার আয়োজনে ব্যস্ত। খিচুড়িটা বারণ, এই জন্য আমরা খিচুড়িটা অ্যারেঞ্জ করতে পারিনি, এই জন্য করিও নি। সামান্য শুকনো প্রসাদ আর মিষ্টি ফল দিয়ে আমরা এই পুজোটা সম্পন্ন করলাম। আশা করছি সামনের বার করোনা যখন চলে যাবে আমরা ভালো করে সবাইকে খিচুড়ির প্রসাদ দিয়ে মন খুশি রাখতে পারবো। কেননা খিচুড়িটা এমনই জিনিস যে প্রত্যেকটা বাচ্চা চায় স্কুলে এই সরস্বতী পুজোতেই। সেই জন্যে মনে দুঃখ রেখেও এবার আমি এটা করতে পারলাম। আশা করছি সামনের বার সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো পাবে। হ্যাঁ, ভীষণ উৎসাহ, আপনি নিজেরাই তুলেছেন, দেখেছেন এত স্টুডেন্টরা এক্সাইটেড। ওদের মনে হচ্ছে খিচুড়ি থেকে বেশি পুজোটাকে আনন্দ করা। সবাই একভাবে অঞ্জলি দিয়েছে এবং সবাই একটা ডিস্টেন্স মেনটেনিং করে বা ডিসিপ্লিনে খুব সুন্দর করে এই পুজোটাকে আমার উদযাপন করছে। সভার মাধ্যমে নির্বাচনী দমকা বাজালো সদ্য আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল। মঙ্গলবার এক নির্বাচনী সভায় যোগ দিতে বদরপুরে উপস্থিত হন অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী শাহাবুদ্দিনের হয়ে প্রচার অভিযান চালান তিনি। গুয়াহাটি থেকে শিলচর হয়ে বদরপুর ঘাটে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা বিশাল বাইক র্যালির মাধ্যমে তাকে সভাস্থলে নিয়ে যান। সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন লুরিনজ্যোতি গগৈ। পাশাপাশি দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এই সাম্প্রদায়িকতার রাজনীতির পর উদ্ধার বিচারিছে আর উন্নয়নের যাত্রা রাইজে আগবাড়ি খুঁজছে আর স্বাভিমানের যাতে জিয়াই থাকে, সমন্বয়ের যাতে জিয়াই থাকে। বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মাজত থাকা যে মানসিক দূরত্ব এই নাইকিয়া হয়ে সমন্বয়ের আমি সকল জিয়াই থাকবো খুঁজে। হিন্দু মুসলমান আমার প্রথম পরিচয় নহয়, কোনো মানুষে কব না, কারণ হাতত এই ভোটের অধিকার মানুষের জনগণের হাতত আছে। ইভিএমত ভোট দিব, তারপর ঠিক করব রাজনৈতিক নেতা কোন হব। গতি এনেকা ধরনের অবাস্তবিক কাল্পনিক কথা মই ভাবো যে আর ব্রহ্মপুত্র উপত্যকা নেতাবরে রাহুল গান্ধীও আইগে ন কা লিখেছে, অথচ ইয়াত মানে সুস্মিতা দেবে কার পক্ষত আছে, কার বিপক্ষে নৌকা লিখা গামোচাখন পিন্ধা নাই, আর তাতকে আর কি কব লাগে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগীয় ক্রিকেট ম্যাচে মঙ্গলবার সহজে জয় তুলে নিল ফ্রেন্ডস অব দ্য আর্থ। এদিন দ্বিতীয় ম্যাচটিতে রামনগর ইউনাইটেড ক্লাব জয় তুলে নিতে সক্ষম হয় ডিএসএ মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। বাগদেবী সরস্বতী বন্দনায় উৎসাহ ও উদ্দীপনা উপত্যকা জুড়ে।
সোনাইয়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। বিজেপি সরকারের আমলে সম উন্নয়ন হচ্ছে সব সম্প্রদায়ের, মন্তব্য আমিনুলের। অবৈধ অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করেছে কংগ্রেস, মন্তব্য বিধায়ক দিলীপ পালের। এবারকার মতো বিটিএন নিউজ এই পর্যন্ত, ধন্যবাদ।